মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়েছে, আর নয় আমাকে এবার সিঁদুরটা পরিয়ে দাও। রোহিত, তুমি যদি আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে তুমি সিঁদুরটা আমাকে পরিয়ে দেবে এক্ষুনি। জোর করে এটা না করলে রোহিত কিছুতেই ফাঁদে পড়বে না, আর কাল সকালের মধ্যে আমাকে প্রমাণ করতেই হবে যে রোহিত আমাকে বিয়ে করেছে। শালিনী, এটা হয় না শালিনী, এটা অন্যায়। শালিনী, তুমি কী করছো? এত কিছু বুঝতে পারছো, এটা বুঝতে পারছো না শালিনী? বিয়ে একটা পবিত্র জিনিস, ফুলকি এখনও আমার স্ত্রী, আমাদের এখনও ডিভোর্সটা হয়নি। কিন্তু প্লিজ কথা বলে সময় নষ্ট করো না, সিঁদুরটা পরিয়ে দাও আমাকে। এটা কি হলো? আপনি তো বলেছিলেন স্যার আপনাকে সিঁদুর পরাবেন, আর সেই ছবি কাল সকালের খবরের কাগজে ছাপা হবে। তাহলে আমি ঠিক আন্দাজ করেছিলাম, আপনি যে ভালো ব্যবহার করলেন, বাড়ি থেকে চলে এলেন, সবটাই নাটক।
আপনি আসলে স্যারের হাত থেকে সিঁদুর পরে স্যারকে ফাঁদে ফেলতে চেয়েছেন। দেখুন দেখুন স্যার দেখুন, আমি কিছু ভুল বলেছিলাম। কাল সকালে তো সব জায়গাতে বেরিয়ে যেত খবরটা। সাংবাদিক তার এখান থেকে যেতে বলো, তারপর আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। কি কি করে এলো এখানে? বাড়ির লোকজনই বা কিভাবে এলো? সবকিছু বরবাদ হয়ে গেল সবকিছু। এক সেকেন্ড এক সেকেন্ড, সাংবাদিক দাদারা এবং দিদিরা, এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা প্লিজ আসুন, দয়া করে আসুন প্লিজ। হ্যাঁ, আর ওদের ক্যামেরা চিপগুলো সব নিয়ে নিতে হবে, আপনারা প্লিজ চলুন আমাদের সঙ্গে। এদিকে আসুন, প্লিজ আসুন, এদিকে প্লিজ আসুন, আসুন। তুমি ভাইকে ঠিক কোন মতলবে এখানে ডেকেছিলে বলো তো শালিনী? ফুলকির যদি সন্দেহ না হতো তাহলে আজ কত বড় সর্বনাশ হতো বলো তো। শালিনী, আমি ভাবতে পারছি না তুমি এতটা নিচে নামতে পারো। আমাদের মিথ্যে বিয়েটাকে তুমি মিডিয়া ডেকে এনক্যাশ করতে চাইছিলে? চলে যাও শালিনী, প্লিজ প্লিজ চলে যাও এখান থেকে। আমি পারছি না, সহ্য করতে পারছি না তোমার প্রেজেন্সটা এখানে। প্লিজ 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 লিভ। এটা কিন্তু একটু দেরি করে বুঝলি রোহিত। শানু, দাদাকে একটা ফোন করো, বলো যে আমরা রোহিতকে নিয়ে আসছি। আর রোহিতের কাণ্ডটাও কিন্তু বলো, আমরা সবটা দাদার উপর ছেড়ে দেবো। রোহিত, তুই সত্যি খুব বোকা রে, সত্যি খুব বোকা। আজকে যদি ফুলকি এখানে না থাকতো তাহলে তোর কি হতো ভাব? তোমরা শালিনী ম্যাডামকে ছেড়ে দিলে? শালিনীকে কি বলবো, ওর স্বরূপ তো জানাই আছে। আমি তো নিজের ছেলেকে নিয়ে বেশি চিন্তিত। দাদা সবাইকে বাড়িতে ফিরতে বললো, আর কথাবার্তা সব বাড়িতে গিয়েই হবে। রোহিত, তুই যে কি করে এসব ঝামেলায় জড়িয়ে পড়িস আমি সত্যি বুঝতে পারি না রে। তুই যতটা সহজ সরল এই দুনিয়া ততটা নয়। ফুলকি একটা বাচ্চা মেয়ে, শালিনী যে ফাঁদ পেতেছিল ও বুঝতে পারলো, অথচ তুই বুঝতে পারলি না, অদ্ভুত ব্যাপার। ধরবে কি করে, মনটা তো অন্য জায়গায় পড়েছিল তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।